एनएस टीचारे तुम्हारे स्वागत। आगे भिडियोते तुम्हारे क्लास नाइन भौत विज्ञान प्रथम अध्याय परिवेशेर भावना निये आलोचना करेछि। जारा भिडियोटी देखो अवश्य देखे नेबा। आज के तुम्हारे क्लास नाइन पदार्थ विज्ञान द्वितीय अध्याय गैसेर आचरण निये आलोचना करछि। এই অধ্যায়ের এমসিকিউ এর এক নম্বরে গুরুত্বপূর্ণ 31টি প্রশ্ন এবং তার উত্তর, আর 2-3 নম্বরে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন দিচ্ছি। এগুলো থেকেই তোমরা মাধ্যমিকের সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তার সাথে সাথে কমেন্ট করবে। দেখো আমরা গ্যাসের আচরণে চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্নটা হচ্ছে প্রমাণ চাপ কাকে বলে? উত্তর হচ্ছে 70 সেন্টিমিটার বা 760 মিলিমিটার চাপকে প্রমাণ চাপ বলে। দুই নম্বর প্রশ্ন, সিজিএস এবং এসআই পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। তিন নম্বর হচ্ছে পরম শূন্য তাপমাত্রার আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন হবে শূন্য। চার নম্বর প্রশ্নে যাচ্ছি, গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম ম্যানোমিটার। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বয়লের সূত্রের ধ্রুবক কি কি? বয়লের সূত্রের ধ্রুবক হচ্ছে এক নম্বর গ্যাসের ভর, দু নম্বর হচ্ছে গ্যাসের উষ্ণতা। ছ নম্বর প্রশ্নে যাচ্ছি, এন মোল আদর্শ গ্যাসের সমীকরণটি কি? এন মোল আদর্শ গ্যাসের সমীকরণটি হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি। সাত নম্বর প্রশ্ন, সিজিএস এবং এসআই পদ্ধতিতে চাপের একক কি? সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার। আট নম্বর, গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় এটা কোন সূত্র? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে বয়েলের সূত্র। চার্লসের সূত্রের গাণিতিক রূপটি কি? চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হচ্ছে ভি ভেরিস টি। দশ নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রের গাণিতিক রূপটি কি? বয়েলের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে পিয়ন ভিয়ন ইজিক্যাল টু পি টু ভি টু। বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কিরকম? বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি হল সমপরাবৃত্তাকার। ছবিটা তোমরা অবশ্যই দেখিয়ে দিবে, এটা একটু দেখে নাও। ছবিটা হচ্ছে এদিকে হচ্ছে পি ডিনোট করেছে, এদিকে ভি, আর লেখচিত্রটা হচ্ছে এরকম। বারো নম্বর প্রশ্ন, পরম শূন্য কাকে বলে? পরম শূন্য হচ্ছে -200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য বলা হয়। তেরো নম্বর, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক কত? স্ফুটনাঙ্ক হচ্ছে 100+273 ডিগ্রি কে, বা এটা বলা হচ্ছে 373 ডিগ্রি কে, আর হিমাঙ্ক হচ্ছে 0+273 ডিগ্রি কে বা 273 ডিগ্রি কে। চোদ্দ নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রের লেখচিত্রটি কি ধরনের? চার্লসের সূত্রের লেখচিত্রটি হচ্ছে একটা সরলরেখা। আর্দ্র বায়ু ও শুষ্ক বায়ুর মধ্যে কোনটি ভারী? আর্দ্র বায়ু ও শুষ্ক বায়ুর মধ্যে শুষ্ক বায়ুটা হচ্ছে ভারী। অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশি হচ্ছে চাপ ও উষ্ণতা। সতেরো নম্বর হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে? যে সমস্ত গ্যাস পিভি সমান আটটি সমীকরণটি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়।
18 নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুর বেগের কি পরিবর্তন হয়? গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুর বেগের বৃদ্ধি পায়। 19 নম্বর প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ হচ্ছে শূন্য। 20 নম্বর হচ্ছে একটি বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠলে আয়তনের কি পরিবর্তন হয়? আয়তনের বৃদ্ধি পায়। 21 নম্বর, এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি? এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হচ্ছে 22 নম্বর, 1 ইন m^-2 সমান কত পাস্কেল? 1 m^-2 সমান হচ্ছে 1 পাস্কেল, পাস্কেলকে পি এ দ্বারা ডিনোট করা হয়। সমতল থেকে পর্বত চূড়ায় বেলুন উঠলে বেলুনের আয়তনে কি পরিবর্তন হবে? বেলুন যদি উপরে উঠে তাহলে তার আয়তন বৃদ্ধি পাবে। কোনো গ্যাসের তাপমাত্রা যদি -273°C নিয়ে আসা হয় তাহলে গ্যাসের আয়তনে কি পরিবর্তন হয়? তাহলে গ্যাসের আয়তন লোপ পায়, অর্থাৎ তার মান শূন্য হয়। 25 নম্বর, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন কি হবে? গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন অর্ধেক হয়ে যাবে। 26, 30°C এবং 300°C এর মধ্যে কোন তাপমাত্রাটা বেশি? উত্তর হচ্ছে 30°C তাপমাত্রাটা বেশি। পাশ আমি কারণটা দেখিয়ে দিয়েছি, 30°C হচ্ছে 30+273°C সমান হচ্ছে 300°C। নেক্সট প্রশ্ন, চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে 1 নম্বর হচ্ছে গ্যাসের ভর, 2 নম্বর হচ্ছে গ্যাসের চাপ। 28 নম্বর, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। 29 নম্বর প্রশ্ন হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হচ্ছে 1.013 × 10⁶ ডাইন পাই পার বর্গ সেমি, সমানই হচ্ছে 1 বায়ুমণ্ডলের চাপ, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার প্রেশার। 30 নম্বর, গ্যাসীয় অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে কি ধরনের সম্পর্ক ঘটায়? গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে স্থিতিস্থাপক সম্পর্ক ঘটায়। লাস্ট প্রশ্ন, 1 নম্বরের, বয়েল ও চার্লসের সূত্রে সমন্বয় সূত্রটি কি? বয়েল এবং চার্লসের সূত্রে সমন্বয় সূত্রটা হচ্ছে PV = kT, এখানে হচ্ছে ভর অপরিবর্তিত। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2 এবং 3 নম্বরের জন্য আমি এই প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা বই থেকে অবশ্যই করে নেবে। 1 নম্বর, বয়েলের সূত্রটি বলো, সূত্রটির গাণিতিক রূপ লেখো। 2 নম্বর, চার্লসের সূত্রটি লিখো এবং তা ব্যাখ্যা দাও। 3 নম্বর, PV = nRT সূত্রটি প্রতিষ্ঠা করো। 4 নম্বর হচ্ছে, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি বিবৃত করো। 5 নম্বর, পরম শূন্য কাকে বলে? 6 নম্বর হচ্ছে, পরম স্কেল কাকে বলে? 7 নম্বর, খুব গুরুত্বপূর্ণ, বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায়, এটার ব্যাখ্যা দাও। 8 নম্বর হচ্ছে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা কিভাবে এলো, ব্যাখ্যা করো। 9 নম্বর, সর্বজনীন গ্যাস ধ্রুবক কি? 10 নম্বর হচ্ছে, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃতি করো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুর বুদবুদ জলাশয়ের তলদেশ থেকে উপরে ওঠার সময় এর আয়তন বৃদ্ধি পায়, কেন সেটা ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্যাসীয় পদার্থের অণুগুলির গতি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন, বুঝিয়ে দাও। 13 নম্বর হচ্ছে, গ্যাসের ব্যাপনের ঘটনাটি বিবৃতি করো। 14 নম্বর হচ্ছে, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব
প্রতিষ্ঠা করো। 15 নম্বর হচ্ছে কোন আদর্শ গ্যাসের চাপ ও আয়তন কাকে বলে এদের এসআই পদ্ধতিতে লিখো। এই হচ্ছে আমার 15টা প্রশ্ন, তোমরা এগুলো গুরুত্ব সহকারে করবে। আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।